শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে only for চাকরি only for একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয় এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না ঈমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শিরক শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কৃপণ সেই ব্যক্তিকে বলেছেন যেই ব্যক্তির সামনে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হয় কিন্তু তার নাম শুনেও সে দরুদ পাঠ করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি ধ্বংস হোক এমন বদদোয়া করেছেন যার সামনে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নাম শুনেও দরুদ পাঠ করে নাই অতএব আলোচনার মধ্যে যখনই মুহাম্মদ শব্দটা আসবে আল্লাহর রাসূল শব্দটা আসবে আমরা মন থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো এগুলো এখনকার জেনারেশনের জানা থাকবে না এটাই স্বাভাবিক যেভাবে দিন দিন শিক্ষা থেকে ইসলামকে বর্জন করার নীতি শুরু হয়েছে তাতে তাতে দিন দিন এরকম অবস্থা হবে এতে আমি অবাক হচ্ছি না বা আমরা অবাক হচ্ছি না এভাবে চলতে থাকলে আগামী 10 বছরে এমন একটা প্রজন্ম আসবে যারা অজু করার শিক্ষাটাও প্রাতিষ্ঠানিকভাবে পাবে না আমার ধারণা এখন যদি আমরা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটি ফারেক অর্থাৎ অনার্স মাস্টার্স পাস করেছেন এমন মানুষদের তালিকা করে যদি আমরা জিজ্ঞাসা করি একটা সুমারি করি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন আমার ধারণা 10%-এর বেশি পারবেন না আপনি মাস্টার্স পাস করা মানুষদের একটা তালিকা তৈরি করেন করে একটা সুমারি করেন কোরআন সুমারি কি সুমারি করে দেখেন কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে অথচ মাস্টার্স পাস করতে আপনার জীবনের প্রায় 25 বছর চলে গেছে আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো 60 থেকে 70 বছর অথবা 100 বছর এই যদি হয় অবস্থা শিক্ষার তাহলে ইহুদি খ্রিস্টানদের মার বেশি দিন বাকি নাই
আল্লাহ সুবহানাহু তাআলার গজব আসতো বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুবহানাল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ মানসিকভাবে নাকি মেয়ে তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে যদি বাহ্যিকভাবে পুরুষ হয় মানসিকভাবে মেয়ে তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা আমার কথা বুঝতে পারেন তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার আদতে এর পিছনে একটা সমকামিতা কাজ করছে কে কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে আল্লাহ পাক যে পরিমাণ আযাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ পাক অন্য কোন জাতিকে দেন নাই কওমে লূত কে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতার পাখা দিয়ে এই পুরো কওমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন এই কওমটার নাম ছিল কওমে লূত তারা ছিল সমকামী ওই ট্রান্সজেন্ডার যেটা বলছেন এটা ঘুরে ফিরে সমকামিতাই আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরা এক জিনিস ট্রান্সজেন্ডার আলাদা জিনিস এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে মানসিকতা ছেলের আর বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের একজন বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সমকামিতাই হলো তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লূতকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যেও বলেছেন অনেক সূরায় সূরা হুদের মধ্যে বলেছেন আর অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাককুম বিহা আহাদা মিনাল আলামিন এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না ছবি ভিডিওর কোনো প্রয়োজন নাই অফিশিয়াল ভিডিও হচ্ছে অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ পরিবেশ বজায় রাখবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আমার সাথে লাইভলি থাকবেন ওয়া কুলু কাওলান সাদীদা এবং সরাসরি সোজা কথা বলো স্পষ্ট করে সোজা কথা বলো সরাসরি সরাসরি কথা বলো সোজা কথা বলো স্পষ্ট করে কথা বলো খুলাসা করো ওয়া কুলু কাওলান সাদীদা তাহলে আল্লাহ পাক কি দিবেন ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে এখন প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মাশাআল্লাহ তাই তো কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম
আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যানসার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন, নামাজের ফরজ ওয়াজিব কয়টা, ওজুর ফরজ ওয়াজিব কতগুলো, আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা, 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা, ছোট ছোট হাদিসের কথা বলছি, ফর এক্সাম্পল আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্যে, লজ্জা আপনার জন্যে, ধিক্কার আপনার পড়াশোনার উপরে, থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না, আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই, আল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ, 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না, নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না, আমরা স্ট্রেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না, মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব এগুলো আমরা জানি না, অনেকে ওযু ঠিক মতো করতে পারি না, 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন, আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই, আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না, প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে, শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে, আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন, এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা, বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে, বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সে তো কবে উঠে গেল, আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম, দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো, ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না, আর 25টা সূরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানা এমন, আমি এখানে কোনো কৌতুক করছি, এত কমন সেন্সিং জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিং, এত বেআদব, এত আদবহীন, আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথাকে হাসির কথা মনে করে, জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না, এমন কোনো পাপ নাই,
মাদক থেকে শুরু করে মেয়ের সাথ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নূরউদ্দিন জেঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না এই নামই জানে না তারা তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি নূরউদ্দিন জেঙ্গির হিস্ট্রি কি এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবীদের যুগ কেমন ছিল নবীর যুগে ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফে সালাহীন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না অ্যাবসলিউটলি নাথিং বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস অথচ আমাদেরই ভাই আমাদেরই বোন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন 40 দিনের দিন বের করবেন আর বছর কির দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পড়াই দিয়ে যান আর অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খোরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শিরক শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি
মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন লা ইলাহা কালিমা পড়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন ফরজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মধ্যেও সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পড়ে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এইগুলি আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায়ে কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিজদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিরক কি ও কেন কত প্রকার কি কি জানি না তাওহীদ কত প্রকার কি কি বুঝি না তাওহীদ রুবুবিয়াহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই 25 বছর পড়াশোনা করছেন তাওহীদ রুবুবিয়াহ শিখেছেন তাওহীদ উলুহিয়াহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীদেরকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি যে ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না বকুল কওলান সাদিদা একদম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে যখন উম্মতের উপর কোন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মুনাফিক আর কে প্রকৃত মুমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহীদ শিখতে হবে কি না তাওহীদ তিন প্রকার রুবুবিয়াত উলুহিয়াত আসমা ও সিফাত আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ শিরক তিন ভাবে হয় একই ভাবে শিরক আকীদায় হয় শিরক আমলে হয় শিরক কথা কাজে হয়
শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ও সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয় ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে। কেন কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? তাহলে আপনার মধ্যে তা সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গোড়ায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়িভুড়ি চাপানো হয়েছে, দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চালচলন, খাওয়া দাওয়া, ইস্তেনজা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও ছেলেরা, ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না, আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি তো নিজেই জানেন? কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরেরগুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন? আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি এটা ফরজ? ফরজ হইতো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সলাত, হাই আলা সলাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সলাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আবার কানে যায়, কেন সলাতে আসেন না? কখন সলাতে আসবেন ছোট ভাইরা? কখন সলাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করবেন? আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই। আর কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তখন আপনারা কি, আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন, আর সামাজিক প্রতিবাদ করে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়? আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? তশ্বিনকালেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ছেলে, আমার ভাই আপনার উপর নামাজ পড়বে না কেন?
নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক মতো, পাঁচ অক্ষ নামাজ টাইম টু টাইম পড়ে, পাঁচ অক্ষ নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে, তারা ভালো করে না? ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না, আরো বড় কথা তো বলতে বাকি আছে। এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদখোর, এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন, সুদ কি বাকিদের কথা বাদ দেন, আমার কাছে শোনেন সুদ কি জিনিস, সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে, সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা, সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা, সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও এক দিরহাম সুদ, এক দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে, কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে 73টা শাখা, কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই, আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কোন কলমে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন, কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি, এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদভিত্তিক, সব ব্যাংকিং সিস্টেম, সব এনজিও, সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি, নাউজুবিল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি, এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও, ফা ইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, কথাটা এরকম ঢাকাইয়া ভাষা, যদি সুদ না ছাড়ো, ফা যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দেই সামনে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন। দেখে নিয়েন, পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে, এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবেন। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা, জায়নিস্টরা, ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে, ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি, আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না। ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো, এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে, ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো বুঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে, মিলাদের বেদাত খুব ভালো বুঝে, মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ, মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেউ কেউ আবার শহীদ হয়, ঠিক আছে, কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না, কত বড় মাথা মোটা মানুষ।
আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে, 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস, প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে, ওয়াইফকে দিলেন, হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও, আমরা জমাই সেভ করি, সে মাশাআল্লাহ রেখে দিল, 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে, কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায়, বুঝেন কিছু, ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই, তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন? তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয় টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে, আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন, টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বুঝাবে কি? আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, এত জ্ঞানের স্বল্পতা, আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে, আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম। এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি, এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয়, হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে, এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এরা এদের আকিদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি, তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজদামের একটা জায়গা থাকে, ফাইজদামের একটা সীমা থাকে, যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও ইসরায়েলের পক্ষ নাও, লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না, যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো, কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়, যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা, এই আর কি, যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিই, মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে মারতেই আছে মারতেই আছে, 71 থেকে এখন কত বছর হলো? 53, হ্যাঁ 50-55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই, আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 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 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকিদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষের, সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকিদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো, নির্লজ্জ কোথাকার। বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে, তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ, বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই নিজে কিছু করতে না পারি, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে, এত নিচে নেমে গেছি আমরা এখন। কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না, মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না,
আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থের কথাগুলো বলতেছি না والله আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিনে এখন আর কেউ বেঁচে নাই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরাই বিশ্বের নতুন ফেরাউন এরাই বিশ্বের নতুন নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাযিল করেন আল্লাহুম্মা আমিন বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না অর্থনীতিতে হালাল হারাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে জেনা করা আল্লাহর সাথে যুদ্ধ করা রাসূলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছে দিব্যি আমাকে বলেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতালয় নাউজুবিল্লাহ এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো সুবহানাল্লাহ এমন যুগ একসময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য এই 10-15 বছর আগের কথা বলছি ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত এটা জানেন না আপনারা এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলেছি না শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিচ্ছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকীদা আমলের পরিবর্তন আসুক বুঝ আসুক ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে বুঝেন ব্যক্তি জীবন বোঝেন সুন্নত বোঝেন তাওহীদ বোঝেন শিরক বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আলিফ বা তা থা পড়ানোর উদ্দেশ্য না আপনাদের এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি নাই কোন কালিমা পড়ে মুসলিম হয়েছি আমরা এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয় যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয় ম্যানেজার যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে কাস্টমার আসলে ডিল করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন আর কেউ আছে ওখানে পতিতা সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের হইলো ওর বাসায় খাবেন কিনা এখন হাদিস শোনেন এবার হাদিস শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমার সাথে বলেন তো কি বললাম আরো জোরে বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এরপরও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন
পাতার গাম পায় ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আপনি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছেন নিয়ে নেন, ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের জাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না, আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না, আমার সাথে বলেন আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ আমরা সুদ থেকে তওবা করছি, হে আল্লাহ আমরা শিরক থেকে তওবা করছি, হে আল্লাহ আমরা বেদাত থেকে তওবা করছি, আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি, জেনা থেকে তওবা করছি, আমরা ব্যভিচার থেকে তওবা করছি, বেনামাজি থেকে তওবা করছি, যাকাত না দেওয়া থেকে তওবা করছি, সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ? যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন, আমার এখানে আসাও মূল্যহীন, আপনার এখানে আসাও মূল্যহীন, এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন, এই আমার চেয়ারের নিচের মাটি, আপনার বসার স্থানের নিচের মাটি, আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। এইখানে এই আলোচনা হয়েছিল, তারপরেও তারা সংশোধিত হয় নাই। আর আমার জন্য আরও বড় বিপদ, দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, সুন্নত শিখবেন, হালাল খাবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি, যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি। হালাল রিজিকের পিছনে ছুটি, হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। এবার হাসতে পারেন, অনেক ধমক দিছি। হালাল রিজিক হয়ে গেলেই, একটা বয়স সীমা দেয়া আছে, আচ্ছা ঠিক আছে মানলাম, রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে, না হলে আপনার গন্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে। অতএব চোদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম, 18-21 না 18-23 আমি জানি না কত, 18-21 আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, নেন মানেন, তাও মানেন। হালাল রিজিক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। বিয়ের আগে পরিবারে বুঝাবেন, বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে, ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ, আরেকটা নসিহত করে দিই, এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি। সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে, নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এটা এর উপর আমার আর কিছু বলার নাই, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন, এটা হতে পারে, আল্লাহ না করুক, তো এটা কিসের ব্যাপার? অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। কীভাবে? ইস্তেখারার মাধ্যমে, কীভাবে? নফল নামাজের মাধ্যমে, কীভাবে? সেজদায়, কীভাবে? হাত তুলে তাহাজ্জুদে দোয়া দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া চলবে। অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না, একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে হবে। আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই? আচ্ছা আরেকটা কথা বলি, দেখেন এই কথা একটু ভালো করে শোনেন, তারপরে আমি পরের অংশে আসছি, এখানে আমার কিছু বলার আছে, তারপরে আমি শেষ করে দেবেন সব, সময় আছে তো? আচ্ছা শোনেন, চাচা আবু তালেবের নাম শুনেছেন? কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু বুঝাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান, এতিম,
يتيم محمد صلى الله عليه وسلم তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন 6 বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব محبت করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়্যেদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব এভাবে তিনি প্রটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহির কেউ বলে কাযযাব কেউ বলে ফারিকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গীবত তোমত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে বয়কট করা শুরু করলো এমন কোন অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে 16 কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটাবার একটাবার কালিমা পড়েন আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটাবার সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে ওযু করে আসলেন নেয়ামত বুঝি না সুস্থ আছি নেয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নেয়ামত বুঝি না রক্ত চলতেছে নেয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নেয়ামতই বুঝি না শুকরিয়া আদায় করি না আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ তো যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই শুকরিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাকাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ ফরজ হয়েছে হজ করেন না যাকাত সেই কবে ফরজ হয়েছে যাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সাদাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন
নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করব না, মূল কথাগুলো এটুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করবো কীভাবে ভাই? পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে এখন কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়, আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে, প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, নামাজ দিয়ে শুরু হবে, দেন তলাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিবর্জিত করে নয়, কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই। একদম ছোটবেলা থেকেই কোরআন শিখবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো, এতটুকু যথেষ্ট নয়, এতটুকু যথেষ্ট নয় আপনার জন্যে। এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসায় একটু সময় দেন, প্রয়োজনে একটু ব্যাচ আকারে পড়েন, অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন। অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্যে কত যতটুকু আরবি দরকার, যতটুকু ভাষা জ্ঞান দরকার, ব্যাকরণ দরকার, এইটুকু অর্জন করেন। আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না, পারবেন কি না ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন। কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না, স্বাদ অনুভব করতে পারবেন না। আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত, থরথর করে কাঁপতো। তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না? হয় না, বের হয় না? হয় না, কখনো হয় না। কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না, অর্থ জানি না, কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না, সেই নূর পাই না, সেই মারেফত অর্জিত হয় না। আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে। এ তাগাদা আপনার, এই ফিকির আপনার, ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকলুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ? আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ? হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাবো? জেনার কাছে যাবো? ঘুষের কাছে যাবো? আমরা দুর্নীতি করবো? আমরা পিতা মাতাকে অপমান করবো? আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো? আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম, ঠিক আছে, আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী। ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাকই আমাদের সাক্ষী, তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট। ঠিক আছে, এবার আসেন শেষ পয়েন্ট, আমাকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন?
এখন শুনেন, ওই যুগে শিরক ছিল, কি ছিল? ওই যুগে সুদ ছিল, কি ছিল? ওই যুগে জেনা ছিল, কি ছিল? ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল, ঠিক আছে? ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল। এখনকার যুগে আছে না নাই? বেশি না কম? অনেক বেশি না অনেক কম? আচ্ছা, ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না? কত বছর সময় লাগছে? কত বছর? মাত্র 23 বছর। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর বলেন, প্রথম 10 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহর ওহী দিয়ে করেছেন? আবার বলি, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন, মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন, নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন? আল্লাহ পাকের সেই বিধানের নাম কি? তাওরাত, জাবুর, ইঞ্জিল না কোরআন? তাওরাত, জাবুর, ইঞ্জিল আগে ছিল না ছিল না? ওগুলো এই যুগে চলবে না চলবে না? কেন চলবে না? কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে। কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না? চলবে? চলবে না। কেন? কারণ শেষ নবী এসেছেন, আমরা তার উম্মা, আমরা তাকে ফলো করব। শেষ নবী এসেছেন, শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন, এরপরে কোনো আসমানি কিতাব আসবে? আসবে না। আর কোনো নবী আসবে? আচ্ছা, এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন, আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহী দিয়ে। কি দিয়ে ভাই? সেই ওহী সমান সমান কোরআন এবং হাদিস। কোরআন এবং ওহী সমান সমান বলি, কোরআন এবং আবার বলেন, ওহী সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই? হাদিস লাগবে না লাগবে না? না, শুধু কোরআন মানলেই হবে? শুধু হাদিস মানলে হবে? শুধু কোরআন মানলে হবে? না, দুটো একসাথে মানতে হবে? আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই? জ্ঞান শিখিয়েছেন কি না? প্রথম ওহী কি বিষয়ে এসেছিল? নামাজ, যাকাত, পর্দা, জিহাদ, নাকি জ্ঞান শিক্ষা? প্রথম ওহী কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক? রাজনীতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক, না শিক্ষা কেন্দ্রিক? তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, তার মানে শিক্ষা কাকে বলে? শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে। আবার বলেন, শিক্ষা কাকে বলে? যা আমাকে রব্বিকাল লাযী খালাক। ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আরো আস্তে বলেন, সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা? আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি? সুশিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন, একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাসকি অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তার তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর, উহুদ, খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল?
নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না আবু বকর সিদ্দিক ছিলেন না ছিলেন না উমর ইবনে খাত্তাব ওসমান বিন আফফান আলী ইবনে আবি তালেব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না ছিলেন না মুহাদ্দিসেনে কেরাম তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আরো আস্তে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন আমার কথা বুঝতে পারলেন এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসের প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগোরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে আর সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী মেডিকেল সায়েন্সে যাবেন মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে কার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন দার্শনিক মতবাদগুলোর কথা বলেন আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না আপনি আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন কেমিস্ট্রি কথা বলেন জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল তোমরা এগুলো জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে ম্যাথামেটিক্স ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে ইবনে রুশদের বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমার কাছে নোট করা আছে এমন কোন সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন শিক্ষানীতি এইটা ওইটা ইসলাম সেকুলারিজম ডেমোক্রেসি ইত্যাদি কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন বিশ্বকে আমরা গড়ে দিলাম বিশ্বকে কারা করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় ১২০০ বছর কত বছর প্রায় ১২০০ বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছি আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে আপনি আল খোয়ারিজমি বাদ দিয়ে ইবনে রুশদকে বাদ দিয়ে ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে ইবনে সিনাকে বাদ দিয়ে এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষী নাকি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন কোনটা বলেন কথা বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 এই ১৯১৪ সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো শব্দটা কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে ১৯১৪ থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে আর ফরাসি বিপ্লব হয়েছে ১৭৮৯ না ১৭৮৯ এই যে ২২১ বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে
ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহায়াপনা জেনা ফ্রি মিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে শিক্ষানীতির বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে কয় ভাগে ভাই একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট একটা হলো ইসলামিক স্কুল অফ থট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল অফ থট একটা একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি 20 বছর পড়বেন 20টা সূরা মুখস্থ করতে পারবেন না সোজা কথা এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে আর পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে তবে বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বর্তমান জিওপলিটিক্স বর্তমান দর্শন এই জিনিসগুলোর ল্যাকিংস আছে কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি মাশাআল্লাহ বয়ান করেন কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না সায়েন্স বোঝেন না ইকোনমি বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না কেন এরকম হলো কারণ এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল বুঝাতে পারতেছি আমি কি বুঝতে পারতেছেন আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর তিনি ইমামতি করতে পারছেন না কেন এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন তার কেরাত শুদ্ধ না কেন কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট কোরআন শেখেন নাই বুঝতে পারছি দুইটা দৌড়াচ্ছে দুই দিকে দুটো কোন দিকে দুইটা দুই দিকে এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা তাহলে আজকে টিকটক জেনারেশন দেখতে হতো না বেয়াদব প্রজন্ম দেখতে হতো না এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না তার হালাল হারাম বুঝতো নীতি নৈতিকতা বুঝতো সে করছিনতো তাদেরকে উমর ইবনে খাত্তাবের নাম জানাতে হতো না খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায় সমন্বয় হয় নাই কি হয় নাই সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই তো কথাগুলো অনেক বড় স্কেলের এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার অনেক কঠিন রাস্তা অনেক জটিল কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছে এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই আরও 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না দেখে নিয়েন আপনি শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না আল্লাহ পাকের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে নামাজটাকে সে অপশনাল মনে করবে রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বেরোবে ও যে আর কি করতে পারে দেখবে যে পশু হয়ে গেছে বালহুম আদল মরব তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা কয়টা ভাই আচ্ছা শেষ এটাই শেষ কথা পথ ও পদ্ধতি খুব কম কেন কম কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই এখানে বসে অনেক কথা বললাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমার হাতে কোনো ক্ষমতা নাই এবং আমার মতো হাজার হাজার আবুদ আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি হ্যাঁ আরও যারা বড় বড় স্কলার আছেন কেউই কিছু করতে পারবেন না কেন কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই কে করতে পারবেন যিনি একজন সৎ নেতা যিনি একজন সৎ নেতা যোগ্য নেতা যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে দিনের বুঝ আছে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে বলেন আমিন
আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান কেন পারবেন উপর থেকে ঢেলে একটা শিক্ষা নীতি চালু করতে পারবেন তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষা নীতির উপর আমার জাতি চলবে যেখানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো কি দেখাতে পারবো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো এটা একটা বিশাল জিনিস এই জায়গা থেকে যদি সত্যি না আসে ইসলাম মুসলিমদের নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেইন করবে না এটা একটা পথ যদি আমাদের উপরে এমন কোন নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব এখনো সম্ভব আযাব আসার আগেই বাঁচানো সম্ভব আমার কথা বোঝা যায় এক নম্বর পথ এই পথটা কঠিন না সহজ বলেন মারাত্মক কঠিন এটা কি মারাত্মক কঠিন কারণ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের ইখতিয়ার